আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেল সেলাই ব্রিক্স থেকে স্বাগতম। আজ আমি আপনারা যারা নতুন, আপনাদেরকে সহজ করে কিভাবে বক্রম দিয়ে এবং বক্রম ছাড়া আপনারা গলা তৈরি করতে পারেন সেটা দেখিয়ে দিব। এখানে আমি একটি থ্রি পিস কাটিং করে নিয়েছি। কাটিং কীভাবে করতে হয় সেটা তো আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, কিন্তু আজকে আপনাদেরকে গলাটা কাটিং করব, কীভাবে গলাটা আপনারা তৈরি করতে পারেন সেটি দেখিয়ে দিব। এখানে একটি থ্রি পিস কাটিং করে নিয়েছি। দেখুন, থ্রি পিসের নিচের যে ডিজাইনটা, সে ফুল ডিজাইনটা আমি নিয়েছি। আর গলা থেকে দেখুন, গলার অংশটা শর্ট, কিন্তু গলার পুরো ডিজাইনটা নিতে গেলে আমার এখানে জামাটা হয় লং হয়ে যেত অথবা নিচের ডিজাইন কাটা পড়তো। সেজন্য আমি নিচের ডিজাইনটা যেহেতু দেখা যাবে, নিচের ডিজাইনটা আমি নিয়ে নিয়েছি। এখন এটা হচ্ছে পেছনের পার্ট। পেছনের পার্টে আমি গলার মার্ক করছি। দেখুন, আমি গলাটা আগে কাটিং করিনি, এখন আপনাদেরকে কাটিং করে দেখাবো। চওড়া নিয়েছি এখানে আড়াই, ভাঁজ অংশ থেকে আড়াই নিয়েছি। এবং উপরে যেহেতু আমার একটু ফুট ডাউনের জন্য কাটা পড়েছে, সেটা ফিতাটা সোজা করে এখানে লম্বাটা নিচ্ছে। লম্বা নেব এখানে পাঁচ, নিচে এখানেও আড়াই থাকবে। এভাবে সুন্দর করে গোল শেপ দিয়ে নেবেন। এখন যেভাবে আমি চক দিয়ে মার্ক করেছি, আমি চকের মার্কের উপর দিয়ে কাপড়টি কেটে নেব। দেখুন, কেটে নিয়েছি আমি গলাটা। আপনাদের জামাটা খুলে দেখাচ্ছি, সুন্দর একটি গোল গলা তৈরি হয়েছে। এখন আমি এখানে ফেস্টিং দিয়ে যে গলাটা কাটিং করব, সেটা আমি ফেস্টিংয়ে কাটিং করব। আগে আমি জামার গলা কাটিং করব না। এতে কী হয়, আপনি যখন ফেস্টিংটা বসাবেন পারফেক্টভাবে আপনার গলাটা তৈরি হবে, নাহলে ফেস্টিং ছোটো বড় হয়ে যায়। আলাদা এক টুকরো কাপড় নিলাম, ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ অংশের সাথে এভাবে গলার কাপড়টা আপনি বসিয়ে নিতে পারেন, অথবা জামার কাপড়ের জামাটাকে এভাবে সমান করে নিয়ে এভাবে গলাটা বসিয়ে আপনি চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন, অথবা একসাথে কেটে নিতে পারেন। আমি গলার ছোটো অংশটাকে যেটা কেটে ফেলে দিয়েছি, সেটাকে এভাবে নিয়ে আমি একসাথে গলাটা কাটিং করে নিচ্ছি। আপনার যদি কাটিং করতে সমস্যা মনে হয়, আপনারা চক দিয়ে আগে মার্ক করে নেবেন, পরে কেটে নেবেন। বাড়তে আরও এক দেড় ইঞ্চি কাপড় এখানে বেশি নিয়েছি। আমার গলাটা কাটিং করে নিয়েছি পেছনেরটা। এখন আমি এখানে ফেস্টিং নিয়েছি। এই ফেস্টিংগুলো এক পিঠ চিকচিক করে আর এক পিঠ চিকচিক ছাড়া থাকবে। এটা হচ্ছে একটা পাতলা ফেস্টিং। এটা চড়া নিয়ে নিচ্ছি, এখানে চার ইঞ্চি চড়া নিয়ে আমি এখানে ভাঁজ দিচ্ছি। কারণ আমাদের এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি জামা যখন গলা কাটিং করেছি তখন নিয়েছি আড়াই, আর ফেস্টিংয়ে যখন কাটিং করব তখন হাফ ইঞ্চি বাড়িয়ে কাটিং করব। এখানে নেব তিন, আর লং নিচ্ছে সাত। আপনারা যার যত লং আছে, পাঁচ ছয় সাত, যে যতটা বড় গলা দিতে চান সেই হিসেবে নেবেন। দুই পাশের দাগ এভাবে সমান করে নিয়েছি। এখন এখানে আপনি যে কোনো ডিজাইনই তৈরি করতে পারেন। ডিজাইন তৈরি করার আগে ডিজাইনটা আপনারা, আমি এখানে একটু পান গলা শেপ দিয়ে নেব। এভাবে সুন্দর করে আগে একটু হালকা হাতে ড্রয়িং করে নেবেন। শেপটা আপনাদের যদি ঠিক মতো হয়, তারপরে ভালো করে মোটা করে দাগ দিয়ে নেবেন। এখন আমি বাহিরের অংশ থেকে আরও এক ইঞ্চি মতো দিয়ে সে দাগ দিয়ে নিচ্ছি। এখন এভাবে আমি আর এক ইঞ্চি বেশি নিলাম। আপনাদের যদি এভাবে শেপ দিতে সমস্যা মনে হয়, আপনার ফিতে দিয়েও মার্ক করে নিতে পারেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনার এভাবে ফিতে ধরে ধরে এভাবে চক দিয়ে দাগ দিয়ে নেবেন। এখন আমি এটা কেটে নেব, যেভাবে দাগ দিয়েছি দাগের উপর দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, উপর থেকে আপনারা হাফ ইঞ্চি মতো এরকম একটু কাপড় ফেস্টিং রাখবেন। যারা নতুন তাদের বুঝতে সুবিধা হবে, তাহলে আপনারা যখন কাপড় আয়রন করবেন এটা সুন্দরভাবে পারফেক্টভাবে বসাতে পারবেন। তারপরে এরকম কাপড় নিয়েছি, আপনি জামা তৈরির পর বাইরে যে কাপড় থাকবে সেখানে এরকম সুন্দর করে একটা সোজা অংশ নিয়ে নেবেন, তারপর আয়রন করে নেবেন। আয়রন করে নেওয়ার পর দেখুন, পেস্টিং বসিয়ে নেওয়ার পর পেস্টিংয়ের বাইরে থেকে আমি আরও হাফ ইঞ্চি কাপড় বেশি রেখে কেটে নিয়েছি। এখন যে হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, সেটা এভাবে মোড়ে পেস্টিংয়ের সাথে সেলাই করে দিচ্ছি। পেস্টিং যখন আয়রন করবেন, পেস্টিংয়ের এক অংশ তো চিকচিক করবে, সেই চিকচিক অংশটা আপনারা কাপড়ের সাথে কাপড়ের উপর দেবেন, তাহলে যখন আয়রন করবেন সুন্দরভাবে এভাবে বসে যাবে।
বাইরের অংশটা সেলাই করে নিয়েছি, তারপরে এভাবে ভাঁজ দিয়ে মাঝখানে একটি ছোট করে কাট বসিয়ে দেব। এখন এই যে জামার ও মাঝ অংশে আমি কাট বসিয়ে নিয়েছি, দেখুন এখানে ফেস্টিংয়ের অংশটাকে এভাবে দুই মাঝখানে কাটিং অংশ একসাথে এভাবে মিলিয়ে নিয়ে এখানে বসিয়ে সেলাই করব। দেখুন একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন, একদমই সহজ একটি কাজ। ফেস্টিংয়ের যতটুকু ফেস্টিং আছে ফেস্টিং পর্যন্ত আমি যেখানে সেলাই করলাম, ফেস্টিংয়ের উপরে কিন্তু সেলাইটা দেইনি। তারপর সেলাই করে নেওয়ার পরে এভাবে কাপড়টাকে টান টান করে নেবেন, নিয়ে আবার এই সাইড থেকে এবার আমরা সেলাই করব। ফেস্টিংয়ের গা ঘেঁষে আমরা সেলাই করে নিচ্ছি। এটুকু আপনারা লক্ষ্য রাখবেন যেন ফেস্টিংয়ের উপরে সেলাই না হয়ে যায়, শুধু ফেস্টিংয়ের গা ঘেঁষে ভেতর দিয়ে সেলাই করে নেবেন। এখন ভেতর দিয়ে সেলাই করে নেওয়ার পর আবারও আমি এখানে হাফ ইঞ্চের মতো কাপড় রাখবো, রেখে কাপড় কেটে নিচ্ছি। এইভাবে যদি আপনারা গলা তৈরি করেন ফেস্টিংয়ের গলা, তাহলে ফেস্টিং বড় ছোট হবে না। এখন যে মাঝের অংশটা ছোট্ট করে এভাবে কাট বসিয়ে দিচ্ছি, সেলাই যেন কাটা না যায় সেটা লক্ষ্য রাখবেন, চারদিকে ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে গলাটা উল্টে দেখাচ্ছি, দেখতে কীরকম হয়েছে। যে কোনো জিনিস সেরকম তৈরি করার পরে আপনারা একটু আয়রন করে নেবেন, আয়রন করে নিলে পারফেক্টভাবে আপনাদের গলাটা বসে যাবে এবং দেখতে ভালো লাগবে। দেখুন আমাদের গলাটা রেডি। এখন আমি আপনাদেরকে পেছনের গলাটা ফেস্টিং ছাড়িয়ে যে বাও পাশটা আছে বাও পাশের সাথে এভাবে কাপড়টা বসিয়ে নেবেন। আমি বক্রম দিয়ে যেটা তৈরি করেছি সেটাও কিন্তু বাঁ পাশে আগে বসিয়ে নিয়েছি, বক্রমের অংশ তারপরে উল্টে নিয়েছি। আমরা গলার অংশটা বাঁ পাশ থেকে বসিয়ে নেব, নিয়ে তারপর সেলাই করব। এতে করে যখন আমরা উল্টে নেব উল্টে দিকে চলে যাবে। পটির কাপড়ের বাহিরের অংশটা আপনারা জামার সাথে সেলাই করার আগেও সেলাই করে নিতে পারেন অথবা পরেও সেলাই করে নিতে পারেন। তারপরে যে ভেতরে যে আমি সেলাই করেছি সেলাই যেন কাটা না যায়, আপনারা এরকম ছোটো ছোটো করে কাট বসিয়ে দিতে পারেন পুরোটাতে, অথবা আপনি যেভাবে এইভাবে একটি চাপ সেলাই দিয়েও নিতে পারেন। আমি বক্রমগুলো কীভাবে কাট বসাতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, আর এখানে কীভাবে চাপ সেলাই দিয়ে আপনারা পট্টিটা উল্টে নেবেন, পারফেক্টভাবে উল্টে যাবে দেখবেন। এই সেলাইটা আমি দিচ্ছি পট্টির উপরে, জামার উপরে না। এই দেখুন সেলাই করে নিয়েছি, এখন আমি পট্টির বাহিরের অংশটা সেলাই করে দিব। এভাবে মোড়ে নিয়ে তারপরে পট্টির বাহিরের অংশটা সেলাই করে নেব। আপনাদের যেভাবে সুবিধা মনে হয় আপনারা চাইলে প্রথমে এই মোড়াটা মোড়ে সেলাই করে নিতে পারেন, অথবা পরে এভাবে মোড়ে সেলাই নিতে পারেন। এখন এটাকে আমি এই দেখুন উল্টে দিব, সুন্দরভাবে পারফেক্টভাবে উল্টে যাবে। আর এই জিনিসটা লক্ষ্য করবেন এবং খেয়াল রাখবেন যেন পাইপিং মানে পট্টির অংশটা যেন জামার অংশ উঠে না আসে, পট্টির অংশটা উল্টো দিকেই থাকবে, একদম সুন্দরভাবে ফিনিশিং দেখা যাবে। প্রয়োজনে আপনাদের বাসার একটি জামা সামনে নিয়ে নেবেন। এখন এটা কিভাবে আপনারা হাত দিয়ে সেলাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। হাতের সেলাইটা এভাবে হয়তো আপনারা বুঝতে পারবেন, আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য দেখুন এক পাট সুতা নেবেন, এভাবে এক পাট সুতা নেবেন। নেওয়ার পর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, পট্টির কাপড়টাকে এভাবে সমান করে নেবেন, তারপরে ছোট ছোট করে কাপড়ে দেবেন ছোট করে একটা ফোর, তারপরে পট্টির কাপড়ে দেবেন ছোট করে একটা ফোর। দেখুন আমি যেভাবে করছি একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আমরা বক্রম দিয়ে তৈরি করি বা পট্টি দিয়ে তৈরি করি, আমরা এভাবে গলার পট্টি সেলাই করে নেব।
দেখুন, হাত দিয়ে যখন আমরা এভাবে তোরপাই করি, এতে কী হয় যখন এই পট্টির কাজটা একটু দলা পেকে আসতে চায়, দলা পেকে আসলে আপনারা এভাবে হাত দিয়ে এটাকে সমান করে নেবেন। সমান করে নিলে এটা সুন্দরভাবে সমান হয়ে যাবে। আমি আজকে আপনাদেরকে এখানে পেস্টিং এবং পট্টি দিয়ে কীভাবে আপনাদের গলা তৈরি করতে হয় দুটো নিয়মে দেখিয়ে দিয়েছি। এটার ফুট সেলাই এবং সাইডের অংশ কীভাবে সেলাই করতে হয় প্রতিটা স্টেপ আমি আলাদা আলাদা করে আপনাদের দেখিয়ে দিব। যারা নতুন তারা একসাথে হয়তো পুরোটা ভিডিও দিলে আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, তো আমি ছোটো ছোটো করে ভিডিও দিতে চেষ্টা করব। আপনারা একটু ভালো করে দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তারপরে আমি প্রত্যেকটা ভিডিও কমেন্টে কোনো না কোনো একটা লিঙ্ক দিয়ে থাকি, ভিডিও লিঙ্ক দিয়ে থাকি, আপনারা কষ্ট করে একটু কমেন্ট চেক করবেন। আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনার লিঙ্কে ক্লিক করলে ওই ভিডিওটি পেয়ে যাবেন। দেখুন আমি তোরপাই করে নিয়েছি, সামনের অংশটা আমি পরে তোরপাই করে নেব। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।